নমস্কার প্রিয় দর্শক, নমস্কার প্রিয় আপন মানুষ। আজি গৈ আছো আমি মাজুলি, মানে মাজুলিত মাজুলি মিউজিক ফেস্টিভেল চাবলে গৈ আছো। আর ধুনিয়াকে তেল সেল ভরাই ললো, হাওয়া গাড়ি নব গাড়ি চেক কৰি ললে, সব ঠিক আছে। এতিয়া আমি যাত্রা আরম্ভ করছো, গতিকে এই যাত্রাত আপনিও সহযাত্রী হোক আর বলক, ভিডিওটার মাজত বিলীন হয়ে যাও, মানে মাজুলি যাওয়ার একটা ডিজিটালি আপনি একটা চান্স লই লোক আমার লগত। এয়া নবগ গৈ আছে, এফালে মুখখন দেখাই দে, এই ইয়া নবগ আন্ধার ওলাইছে। আর এফালে মালিক, ইয়া আসল নামটো মই কি আছিলে? ভাস্কর। অ ভাস্কর, ভাস্কর চাংমাই। এই দুজনে গাড়ি চলাব জানে, গতিকে আগফালে বহিছে, মই নাজানো গতিকে পিছফালে বহিছো। আর আমি এতিয়া মাজুলীত দুটা ৰাস্তা যাব পাৰে, এটা হল যোৰহাট হৈ নিমাতীঘাট হৈ যাব পাৰে, আৰু এটা হল বগীবিল হৈ যাব পাৰে। আমি বগীবিল হৈ গৈছো। আৰু এয়া হৈছে মৰমৰ ৰঙালাও বজাৰ। ইয়াত বহুত মানুহে আহি আহি ৰঙালাও কিনে, মাছ কিনে। আমি নিকিনো, আৰু আমাৰ দেউতাই কিনিব। আৰু এইফালে চুকাফাট তিনিআলি আমি আহি পাই গলো, চাওক এইফালে এইটো 52। আর বগীবিল সন্মান জানাই অল্প রই দিছো, চাই দিছো ইমান ধুনিয়া বস্তু কেনে কেন এই থৈ যাও, আর ফটোকপি মারো আকো গই থাকো। এটা আমি আর এইফালে আগত ফেরি গৈছিল, হে একদম এইফালে কাঞ্চ, আর সেইফালে আছে কাঞ্চনজঙ্ঘা রিজর্টে। আর পানি একদম কম আছে ইয়াত, সব বালি বালি বালি, কিমান বালি। বগীবিল চালো, ফটো শট হয়ে গেল, এটা আকো যাত্রা আরম্ভ করব লাগে। আর এইবার চা টা আনিছো আমি, ধুনিয়াকে খাব পাৰিম রাস্তাত মন গলে। আর এইফালে চাও, সোণালি ধাননি একেবারে, আমার ধান ইমান পোকা নাই, ইয়াত বেশি পকি গল। ও বাইদেউ, রবাব টেঙা খাইছে নি? গরুয়ে ধান খাইছে। আর দূরণি চাওক না, ইয়া পাহাড় পাহাড় পাহাড়, ওই শুকান পাহাড়, ওই নীলাশ পাহাড়। আর এনেকে অল্প শুইছো, অল্প উঠিছো, অল্প ভিডিও করছো, এনেকে গৈ আছো মাজুলি। এতিয়া কত পাইছো জানো? নাজানো আর দে, কত পাইছো? এতিয়া পাইছো আমি কলাজান। রাস্তা খুব ধুনিয়া একদম, আমার ভাস্করে ধুনিয়া গাড়ি চলাই আছে, নবয় ভাস্করের উপর সমস্ত দায়িত্ব দি দিছে। প্রতি 20 কিলোমিটার আমি 1 লিটার তেল গাড়ি খুয়াই খুয়াই গৈ আছো। আর গাড়ি গলে মানে একটা বস্তু এনেকা হয়, সব সিঙ্গারের গান শুনা হয়, আজি আমি সব শুনি গৈছো একেবারে। পথার পথার পথার, মরিধল কলেজের হিয়া রিয়া অথবা প্রিয়া, তোমার প্রেমত পড়ছো, হৃদয় এবার চুই চাব দিয়া। আর এনেকে আমি আহি পাই গলো ধেমাজি টাউন। আর এটা নবর এখন চিনাকি হোটেল আছে, রাজ হোটেল, মোক সাবলে কয়ে আছে, মই চাই গৈ আছো, আপোনালোকে চাই থাকো ক্যামেরাত। রাজ হোটেল লেখিলে চিঞৰি পৰে, রাজ হোটেল রাজ হোটেল রাজ হোটেল রাজ হোটেল ধেমাজি। আর ধেমাজি টাউন আহি পাই গলো, এটা জুতা খুলি স্যান্ডেল পিন্ধিছো, আর এটা আমি কিবা খাই লও। এখন রাজ হোটেল, এতে খাম খান। আর নব হোটেল রাজ হোটেলত কাপত চা দিছে, আমি এটা ধেমাজিত আছো। আর জীবনত ইমান ডাঙর মিঠাই খাইছো, চাও 30 টাকা 30 টাকা, ইয়া এটুকু খালে 5 টাকা মান গলেই, 10 টাকা। আর ধেমাজি ধেমাজি জিলার সার্কিট হাউস ইয়াতে আছে, চাকি ধাউত মুখে মুখে ইয়ারাজ হোটেল। আর এনেকে চা খালো, এটা আমি আকো যাত্রা আরম্ভ করম ধেমাজির পর, এটা গোগামুখ যাম, গোগামুখত ভাত খাম বলে প্ল্যানিং বনাইছে নবর চিনাকি কেকে হোটেল। ইয়াত নবর চিনাকিত খালো রাজ হোটেল, আর যাম এটা কেকে হোটেল, হোটেলে হোটেল। আর আমি যেন যন্ত্র, আর চমুকে দেখাই গৈ আছো ধেমাজি টাউন, সাইকেলের দোকান ধেমাজির সব একেই। আর ধেমাজির পর মাজুলিলৈ প্রায় 60 কিলোমিটার মান আছে, গৈ আছো লাহে লাহে। আর এনেকে গাঁৱৰ মাজে মাজে গৈ আছো আমি মাজুলি, মানে এইটো রাস্তা শর্টকাট, আর অল্প ইয়ারপর গৈ আকৌ মেইন মেইন রাস্তা ওলাবগে। আর এখন ধুনিয়া এখন দলং পাই গলো, সব ওয়াও, এইবোৰ জায়গাত পিকনিক খাবলে মজা লাগিব একদম। আর এতিয়া আমি আহি পাই গলো লখিমপুৰ ঘিলামৰা, আর ইয়ারপর 52 কিলোমিটার আছে মাজুলিলে, গৈ আছো অল্প। আর অবশেষত আহি পাই আহি আহি পাই গলো আমি ঢকুয়াখানা টাউন, পুরা ভাগর লাগি গেছে, তামাম ভাগর লাগিছে। ও ঢকুয়াখানা তো ওখ ওখ বিল্ডিং আছে, ধনী মানুষ পৃথিবীর সব জায়গাতে আছে, ইয়ার বুঝি পাওয়া যায়। ঢকুয়াখানা তো কিবা গুহাটি গুহাটি ফিলিংস এটা দিয়ে আছে আকো, এইটো মাজর রোড ডালে। আমি এতিয়া হুঁসাইরে যাম,
মাজুলী মিউজিক ফেস্টিভেল কোনোবা যাব নেকি? আগফালে আমাৰ সকলোৰে ভালৰ কাৰণে চেষ্টা মানে কষ্ট কৰি আছে ট্ৰেফিক পুলিচজন ছাৰ, ধন্যবাদ। ল'ৰা ছোৱালী ঢকুৱাখানা টাউন আমি গৈ দিলোঁ, ৰাইট ছাইড টাৰ্ণ। এতিয়া আমি ঢকুৱাখানাত ভাত খাম আৰু কিবা অক্সিজেনটো কম ফিল এটা হৈছে। গ্লাছ চিলাছ বন্ধ কৰি আহে যে কিবা আমাৰ দাদাহঁতি আৰু আহি আহি পাই গৈছোঁ। আমি ঢকুৱাখানা কলেজ পাৰ হ'লোঁ। এটা কথা দেখিছোঁ কিন্তু বহুত কলেজ পাৰ হৈ আহিলোঁ তাৰপৰা ইয়ালৈ আহোঁতে, কিন্তু কলেজৰ ইউনিফৰ্ম প্ৰায় সকলোৰে একেই, দুপট্টাখনে অলপ বেলেগ বেলেগ আৰু। আৰু চাওক মাজুলীলৈ মাত্ৰ 20 মিনিট, 17 কিলোমিটাৰ আছে, গৈ আছোঁ আৰু লাহে লাহে। ক'ৰবাততো থাকিব। আৰু মাজুলী আহিলে এনেকুৱা সৰু সৰু নদী কেইবাটাও পাৰ হ'ব লাগিব আপুনি এইফালে এইফালে। আৰু মাজুলীত চাওক পথাৰবোৰত পুৰা জুই লগাই দিছে আৰু ক'ৰবাত ক'ৰবাত হালো বাইছে, মানে খেতি কৰিব চাগে, কিবা বেলেগ খেতি, ধান খেতি শেষ হৈছে এতিয়া বেলেগ খেতি কিবা কৰিব ইয়াত। আৰু এতিয়া সময় হৈ গ'ল প্ৰায় 2 বাজি, বেলি দূৰ লহি আহিছে আৰু পশ্চিমৰ দিশলৈ। গোটেই চাওক নাই এইফালে লাইট লগাই দিছে, লাইট এইফালে, টুনি লাইট, টুনি লাইট, টুনি লাইট, মাজুলীত এইফালে নয়া বজাৰ হালধিবাৰী মাজুলীলৈ আদৰণি জেংৰাই মুখ দেই পালো আৰু মাজুলী। পুৰা ভোক পিয়া নাইকিয়া হৈ গ'ল মাজুলী আহি পোৱাৰ লগে লগে। আৰু এই মাজুলীৰ লগত আমাৰ এটা সম্পৰ্ক আছে, মানে মাজুলীৰ পৰা আমাৰ তালে ৰচুন বিকিব যায়, ৰচুন নহৰু বুলিও কয়। মাজুলী অহাৰ বহুত দিনৰ সপোন এটা পূৰা হৈ গ'ল, অলপ অভাৰ এক্সাইটেড হৈ গৈছো, উপায় নাই, কিন্তু ইয়াত উপায় নাই, বেলেগ উপায় একোৱেই নাই। কমলাবাৰী ঘাট 32 কিলোমিটাৰ। এতিয়া আমি জেংৰাইমুখ আদৰ্শ চিকিৎসালয়ৰ সন্মুখেদি পাৰ হৈ গৈছো, গৈ আছো আৰু, ভাল লাগি গৈছে। চাংঘৰ যেতিয়া দেখিম তেতিয়া মাজুলী মাজুলী ফিলটো বেছিকে আহিব, এতিয়া এতিয়াও ঠিকে আছে। এতিয়া আমি পাইছো ক'ত, 18 নং জেংৰাইমুখ গাঁও পঞ্চায়ত, তাত ভোট দিয়ক, ভোট দিয়ক। এইখন হৈছে জেংৰাইমুখ কলেজ, চাই লওক গছ গছনিৰ মাজে মাজে গৈ আছো জেংৰাইমুখ চাপৰি, য'ত নেকি আজি প্ৰগ্ৰেমটো হ'ব মাজুলী মিউজিক ফেষ্টিভেল। আজি আহিব নীলোৎপল দা, নীলোৎপল বৰা, যিয়ে গাইছিল মাজুলীতে ঐ। আৰু এইফালে চাওক ধুনীয়া 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 মানে চাংঘৰ চাওক, এইফালে এটা গাঁও 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 গাঁৱৰ পৰিৱেশ পাই আছো ধুনীয়া। এইফালে গুটি ভঁৰাল, এইফালে ধান নিছে খুৰী বাইদেউ বৰ্তা চাংঘৰ আইদুন আপিন ডকাপন, এই হৈছে মাজুলী য'ত ছোৱালীয়ে দুখ পাইছিলে। আৰু ফাইনেলি মাজুলীলৈ অকণি এণ্ট্ৰি কৰিলোঁ, কিন্তু এতিয়া গৈ আছোঁ গাঁৱৰ মাজে মাজে, ছোৱালী তেনেকৈ দেখা নাই, মাজুলীৰ ছোৱালী চাম বুলি আজি ভাবিছোঁ, কথা এটা আছে। ভিউটো চাওক না, পথাৰ পথাৰ, আমি অলপ ওখ জেগাত আছোঁ, এইটো মথাউৰি টাইপ নি। আৰু নৱ ফাৰ্ষ্ট টাইম মাজুলী আহিছে, আনন্দত আত্মসহায় হৈ গৈছে, কিবা এটা কওঁ নৱ, কেনেকুৱা লাগিছে ফিলিংছ? এইফালে চা না, এই ড্ৰামাৰ নব। আৰু এইফালে ভাস্কৰ ভাস্কৰ দা কওক কিবা এটা, আমাৰ চৰাইদেউৰ ভাস্কৰ দা দেই, শিৱসাগৰ ভাস্কৰ দা নহয় এজন। এতিয়া আমি মাজুলীত ছোৱালী চোৱাৰ কথা, চানা 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 খোৱা কথা, পকৰি খোৱা কথা। আৰু ইয়াৰ পৰাই যাব লাগিব মাজুলী মিউজিক ফেষ্টিভেল, ঔ ডেঞ্জাৰ ৰাস্তা, কিবা এটা কিবা কিবা এটা ভাল লাগিছে দে। আৰু এইফালে আমাৰ বাহঁতি, বা নহয় মোতকে সৰু হ'ব, মই এম এ পাছ কৰিলোঁ যেন পঢ়া হ'লে, ফটো মাৰি আছিলে। আৰু জীৱনত প্ৰথমবাৰ মাজুলী বিচি এনেকে বজাবি ধুলি ফেষ্টিভেল, ধুলি 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 ফেষ্টিভেল, দুবাই দুবাই ফিল্ড হৈ গৈছে আকৌ বালিত যে গাড়ী চলাই। আৰু ইয়াত এনেকে গাড়ী পাৰ্কিং কৰিলোঁ, আহি পালোঁ সংস্কৃতিৰ নগৰী মাজুলী। আৰু দূৰত মাজুলীত অন্যতম, একদম বেলেগ কম্বিনেশ্যন হৈছে আৰু, মানে এইফালে দূৰত অন্যতম, এইফালে মাজুলী। আৰু মাজুলীত চাওক আলু 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 আলু
খাবই পড়া হল আর প্রফিট কিন্তু আছে নিলু তোর বড় কোন দেখিরব নাইট পাস নাইলে দুটা সাবো পারে এত সুযোগ কি ডেটা সাবো কেন দেখা কি সব কেমন 1000 only night নাই নাই only night নাই প্রতিজন মানুহক 1000 টকাকে ইয়া 3000 টকা দোকান আছে ডিসকাউন্ট নাই নেকি 500 টকা মান ডিসকাউন্ট হবো কেউ না টিকেট নালে কেনে কাটি ভালো কই দিছো ভাস কই বার্গেনিং কৰি আছে লঙে দাও কেনে নহাবো এই টিকেটৰ দামটো হৈছে 1000 টকা এটো দিনটো চাব পাৰিব ৰাতিও চাব পাৰিব কিন্তু 150 টা 150 টিকেট এটা আছে এটো আপুনি অকল দিনত চাব পাৰিব কোনিকা দিন ৰাতি দুটা কাটি লৈছো আৰু 1000 টকা এটো আৰু বগৰী গছ তলে তলে মাজুলী মিউজিক ফেষ্টিভেল চাবলৈ নবগগৈ মই এই টিকেট লৈ লৈছো এটো বোলে হাতত পিন্ধি লব লাগে বোলে বহুত নাটক উপায় নাই আৰু মানে এইটো দিনতো চাব পাৰিব ৰাতিও চাব পাৰিব এদিন এফালে বিশ্ব শইকীয়া গান বাজি আছে কপিৰাইট লাগি যাব ইয়া চাংঘৰ দেখিছে আপোনালোকে মিচিং মানুহৰ ড্ৰেছ দেখিছে আৰু এফালে বিশ্ব শইকীয়া গান গাই আছে পিছফালে আৰু বিশ্ব শইকীয়া গান মই ইয়াত ইউটিউবত লগাই দিলে কপিৰাইট লাগে গতিকে লগাব নোৱাৰিম আৰু এখন হৈছে ৰাতিৰ ষ্টেজ অলপ ষ্টাইলটো বেলেগ লাইট দেখিছে না কিমান লগাইছে আৰু পুৰা চাউণ্ড চেক কৰি আছে এই যিটো ড্ৰামত চাউণ্ড চেক কৰিছে এই ড্ৰামটোৱে গোটেই ৰাতি বজাব চব মিউজিচিয়ানে এই ড্ৰামটোৱে বজাব মানে আৰু আজি গোটেই সাজু কৰিছে চাওক এইবোৰ কেমেৰা ক্ৰেন লগাই থৈছে ধুনীয়াকৈ ৰাতি এইবোৰ চব পৰ্দাত ওলাব লাগিবতো ধুনীয়াকৈ বনাইছে আৰু চাউণ্ড বহুত হেভি চাউণ্ড লগাইছে ইয়াত চাউণ্ড চেক হৈ আছে আমি এতিয়া ইখন ষ্টেজলৈ যাম য'ত দিনত ইয়াত দুটা ভাগত ভাগ কৰা আছে দিন আৰু ৰাতি আৰু দিনত হৈছে তাত প্ৰগ্ৰেম আৰু ৰাতি ইয়াত হৈছে তো ইয়াত চাউণ্ড চেক হৈ আছে ৰাতিৰ কাৰণে এতিয়া বিশ্বতৰ গান শুনো অলপ ভাগো আৰু মাজুলীৰ আকাশত চাওক না কিমান চৰাইৰ দীঘলীয়া শাৰী শাৰী পাতি গৈছে একদম মই সকলোকে কেম্প চাইডত থকা আমাৰ বন্ধুসকলক অনুৰোধ কৰিম যে টেষ্ট আৰু মাজুলী মিউজিক ফেষ্টিভেল ছিজন 3 এইবাৰ পৰিৱেশন কৰিব দি লাইট কাৰাভান ফেষ্টিভেল আহি ভাল লাগিছে বিভিন্ন প্ৰজাতিৰ মানুহ দেখিছোঁ মানে তামাম বেলেগ বেলেগ ধৰণৰ মানুহ বগা কালাৰ মজা মজা ভাল লাগিছে বিভিন্ন ধৰণৰ গান শুনিছোঁ একদম পুৰা ভাগৰুৱা হৈ গ'লো ৰাতি ৰাতি প্ৰগ্ৰেমত ডাইৰেক্ট আপোনালোকক লগ পাই আছোঁ আৰু এতিয়া বাই বাই আৰু ইয়াৰ মাজুলী মিউজিক ফেষ্টিভেলৰ ৰাতিৰ দৃশ্য বিভিন্ন ৰাজ্যৰ মানুহে বেণ্ড আহি ইয়াত প্ৰগ্ৰেম কৰিছে বহুত চিঞৰে যিবোৰ ইংলিছ গান গোৱা বেণ্ডবোৰ সাংঘাতিক চিঞৰে মানে কাণ চান ফালি দিয়ে আৰু আৰু ইয়াৰ পৰাই গোটেই লাইট চাউণ্ড এইবোৰ কণ্ট্ৰল হৈ আছে সোমাব নিদিয়ে ওচৰত নহ'লে ভালকৈ দেখাব পাৰিলোঁ হয় আপোনালোকক আপোনালোকক মই বেয়া নাপাওঁ এটা কথা কওঁ মানে কপিৰাইট লাগি যায় যিবোৰ যদি শ্ব'বোৰ এনেকৈ দেখাই দিওঁ নহয় ডাইৰেক্ট লাইভ গানটো কপিৰাইট লাগি যায় সেইকাৰণে একটুকুৰ এটুকুৰ দেখুৱাই দিম আৰু বেয়া নাপাব আপোনালোকে আৰু আৰু এইফালে মানুহ চাওক না প্ৰতিজন মানুহৰ বিনিময়ত 1000 টকা লৈছে ইয়াত কমচে কম 1500 মানুহ আছে ইয়াত বহুত চিঞৰ বাখৰ বহুত চিঞৰ বাখৰ একদম কাণ কাণ ফালি দিছে ইমান ভাল নালাগে মোৰ লাহত মিউজিক এতিয়া নিৰুৎপল বৰাই অপেক্ষা কৰি আছে নিৰুৎপল বৰা আৰু অৱশেষত নিৰুৎপল দা আহি গ'ল তেওঁলৈ অপেক্ষা কৰি আছিলোঁ মই তেওঁৰ কেইটামান গীত শুনিম আৰু তেওঁৰে গীত গাই আজি অনুষ্ঠানটো শেষ কৰিব আৰু মানে তো আপুনি চাওক ময়ো চাওঁ অলপ এনজয় কৰক ইমান ইংলিছ ছিংগাৰ হওক মতলব নাই অসমীয়া যিটো ফিলটো ন শব্দবোৰ চুই যায় ইমানেই ক'লো আৰু
গান গাই আছে অলপ দেরি চালু আর আপনার গানবো দেখাব নয় কপিরাইট লাগি যায় দেবজিতর টেন্টলে গে আছো তো অল্প দেরি শুম তারপর আকো ঘরলে উভতি আর ভিডিওটা কেনকা পালে কব কমেন্ট করে এফালে নীলোৎপল দার গান তো একদম ঘর সরি উলাই গেছো আর ব্যাগ টু লই জঙ্গলের মজাত কোথাও থাকি বলে ইয়াল উলাই চক জঙ্গল ইয়ারে টেন্ট আছে কিমান বহুত টেন্ট আছে আপনার দেখাম রব নীলোৎপল দার গান শুনক মজা আজি কেনকা ফিল দি গায় মানে বেলেগ লাগে আর ইয়া চক টেন্ট 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 দেবজিত একবার চাই রে তোক চিনি পাই সবে মনের মানে দেবজিতর টেন্টলে গে আছো অল্প ভুম আর ভিডিওটা হেক করিম ও চক না কিমান টেন্ট আর এই প্রোগ্রামের জায়গার 200 মিটার মান দূরত এই টেন্টবুর ইয়াত বহাইছে আর ভাড়াত পায় এবার টেন্ট আর ইয়াত লগতে বিভিন্ন রাজ্যের মানুষ আহি টেন্টত আছে রাইডার বহুত আহিছে ইয়াত আসলে ভাল লাগিছে এটুয়ে দেবজিতর টেন্ট ইয়াতে অল্প দেরি শুম তারপর আকো নবর লগত ঘর যাব লাগে বাই বাই